আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে জানবো, বয়স বেশি হওয়া সত্ত্বেও যদি মা বাবা বিয়ে না দেন এমন অবস্থায় করণীয় কি, ইসলাম কি বলে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বয়স যদি বেশি হয়ে যায়, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয় এমন অবস্থায় যদি মা বাবা বিয়ে না দেন, তো ছেলেরা মেয়েরা তারপরেও উচিত মা বাবাকে বোঝানো, অথবা মা বাবা যার কথা শুনেন, যাকে পছন্দ করেন, এমন কোনো আলেমের বক্তব্য তাকে শোনানো এবং বিয়ে করে ফেলা উচিত। মা বাবার অনুমতি নিয়ে তাদেরকে বুঝিয়ে বিয়ে করা উচিত, বিয়ে থেকে দূরে থাকা উচিত না। এই হচ্ছে আমাদের কাজ। আর তারপরও যদি মা বাবা কোনোভাবেই বিয়েতে অমত এবং আপনাকেও কখনো বিয়ে করতে দিবে না, তখন নিজের চরিত্র হেফাজত করার স্বার্থে আপনি রোজা রাখবেন, যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে, কারণ ওয়ামাল্লাহ মিয়াস্তাদি আলহি বিসম, আল্লাহ রসুল বলেন, মানিস্তাদা আমিন কুমুল বা আতা ফালিয়াতা জাওয়াজ, যে বিয়ে করার যোগ্যতা আছে, অর্থাৎ শুধু শারীরিক সহবাস করার যোগ্যতা বিষয়টা কিন্তু এমন না, সহবাস করার যোগ্যতা সাথে সাথে তার ভরণ পোষণ দেওয়ার যোগ্যতা যার আছে সে যেন বিয়ে করে নেয়, যেটা এই হাদিসের ভাষ্য মতে আমরা পাই, এবং এই হাদিসের ব্যাখ্যা যদি খোলা হয় এটাই কিন্তু আমাদের সামনে আসে। এই জন্য শুধু সহবাস করার যোগ্যতা থাকলেই হবে না, ভরণ পোষণ দেওয়ার দায়িত্বও থাকতে হবে, নিজেরটা নিজেকে দেখতে হবে, এবং যারা এটা করতে না পারবে তাদের উচিত রোজা রাখা, বেশি বেশি রোজা রাখেন, যেন আল্লাপাক নিজের যৌবন শক্তিকে একটু দমিয়ে রাখেন, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। যখন রাজি হবে একটু সময় নিয়ে তখনই বিয়ে করেন মা বাবার অনুমতি নিয়ে। তারপরে মা বাবাদেরকেও আবার ভিডিও দেখাবেন, যদি তারা রাজি না হন যে বয়স যে 25 হতে হবে, 28 হতে হবে, 32 হতে হবে, 35 হতে হবে, বিষয়টা কিন্তু এমন না। একজন ছেলে সে যখন কিছু কিছু কামাই করে, এবং মেয়ে যখন ছেলের বয়স যদি আপনার মোটামুটি কারো কারো ক্ষেত্রে 18-তেই দেখা যায় যে সে আর টিকতে পারতেছে না, বিয়ে করাটা তার উপর অনেক সময় আবশ্যক হয়ে যায়, 18, 20, 22, তো এই জন্য বিয়ে করলেই যে মানুষ ধ্বংস হয়ে যায় বিষয়টা এমন না, অথবা এর আগে থেকেও কাউকে কাউকে দেখা যায়। আল্লাহপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, যথাসময়ে বিয়ে দিবেন, এবং বিয়ে করলে যে মানুষ ধ্বংস হয়ে যায় বিষয়টা এমন না। এমনকি আমাদেরকে আমাদের যদি আমরা যারা বর্তমান যাদেরকে আইডল মানি, শেখ মুজিব, তিনিও কিন্তু আগে বিয়ে করেছেন, ওনার জীবনে বললে দেখতে পাবেন, তার মানে যে তিনি সফল হতে পারেননি এই বিষয়টা কিন্তু কখনোই এমন না, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি যার দল এখনো আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।